অনাথ কথা মাতৃস্নেহে অতি যত্নে বড় হচ্ছে হাসপাতালে। ভূমিষ্ঠ হয়েই বাবা মাকে হারিয়ে পূর্ব বর্ধমান জেলার কালনা হাসপাতালেই বেড়ে উঠছে এক মাসের শিশুকন্যা কথা। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, অন্তরা বিশ্বাস নামে এক গর্ভবতী মা 26 এপ্রিল কালনা মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কন্যা সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার কয়েক ঘণ্টা পরে মা অন্তরা বিশ্বাস দুর্ভাগ্যক্রমে ইহলোক ত্যাগ করেন। শিশুটির মায়ের মৃত্যুর সংবাদ শুনে শিশুটির বাবাও আত্মহত্যার পথ বেছে নেন। অনাথ হয়ে পড়ে একরত্তি শিশুটি। শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে। পরে কালনা হাসপাতালের ডক্টর এবং SMCU ইউনিটের নার্স স্বাস্থ্যকর্মীদের সেবায় শিশুটি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। শিশুকন্যা সন্তানটির বয়স বর্তমানে প্রায় 1 মাস। SMCU ইউনিটের নার্স স্বাস্থ্যকর্মী ডাক্তাররা এখন শিশুটির মা। মাতৃস্নেহে অতি যত্নে 1 মাসের কন্যা সন্তানটিকে দেখভাল করছেন তারা সকলে। নার্সরা ভালোবেসে কন্যা সন্তানটির নাম দিয়েছেন কথা। কথা এখন SMCU ইউনিটের প্রতিটা স্টাফ, ডক্টর এবং নার্সের চোখের মণি হয়ে উঠেছে। নার্সদের মন এখন ভারাক্রান্ত, কারণ বেশি দিন কথাকে তাদের কাছে রাখতে পারবেন না তারা। কালনা হাসপাতাল কর্তৃপক্ষ জানান, শিশু কন্যাটি রাখার জন্য একটি সেফ হোমের চেষ্টা করছেন, আর কিছুদিনের মধ্যেই চাইল্ড প্রোটেকশন কমিটির সঙ্গে যোগাযোগ করবেন যাতে শিশুটির ভবিষ্যৎ অতীব সুন্দর হয়। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। একটা জানা গেল যেখানে একটি বাচ্চা মাতৃহারা এবং কিছুদিন আগে পিতৃহারা হয়েছে বাচ্চাটা, 1 মাস বয়স। তো সে এখানে প্রতিপালিত হচ্ছে এবং তাকে এখানকার যারা নার্স আছেন তারা তাকে মাতৃসুলভ আচরণের মাধ্যমে তাকে মানুষ করছেন। কেন কি হয়েছিল একটু যদি বলেন। বিষয়টা ম্যাডাম খুবই দুঃখজনক। তো সেখান থেকে দু চারটে কথা না বললে বিষয়টা ঠিক সঠিকভাবে আপনার কাছে উত্থাপিত হবে না। অন্তরা বিশ্বাস নামে একটি মা, যিনি 26 এপ্রিল আমাদের কালনা মহকুমা হাসপাতালে উনি ভর্তি হয়েছিলেন এবং পরের দিনে তার ডেলিভারি হয়। এবং ডেলিভারির পরে আর কি ঘন্টা 5-6 পরে তার হাই রিস্ক প্রেগনেন্সি থাকার জন্য সেই মা মারা যায়। এবং সেই মুহূর্তে সেই বাচ্চাটি অসুস্থ ছিল, কন্যা সন্তান। তাকে তড়িঘড়ি চিকিৎসার জন্য আর কি আমাদের SMCU ইউনিটে তাকে আনা হয়। এবং যেহেতু সেই মুহূর্তে সে অসুস্থ ছিল, তো সেই হিসাবে একদিকে মা মারা গেল, এটা যেমন দুঃখজনক, এবং বাচ্চাও তখন বেশ শারীরিকভাবে অসুস্থ। তো ধীরে ধীরে সেই কন্যা সন্তানটিকে আমাদের ডাক্তারবাবুরা, সিস্টার দিদিমণি এবং SMCU ইউনিটের যে অন্যান্য আরও স্বাস্থ্যকর্মীরা আছে তাদের ভালোবাসা, তাদের মানে চিকিৎসা, তাকে যথাযথভাবে তার যত্ন আত্তি করে তাকে আস্তে আস্তে করে তাকে বড় করে তোলা হয়। এরই মাঝে একটা অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে যায়, যেটা আমরা তার নিকট আত্মীয় স্বজন মারফত জানতে পারি যে তার বাবাও আকস্মিকভাবে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন, যেটা খুবই দুর্ভাগ্যজনক। তো সেই হিসাবে এই মুহূর্তে সেই কন্যা সন্তানটি একদিকে যেমন মাতৃহারা, অন্যদিকে তার বাবাও নেই। তো এটা একটা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে এই মুহূর্তে এই কন্যা সন্তানটিকে মানে তার সেফ হোম কী হবে, তার আগামী দিনের তার ভবিষ্যৎ কী হবে। তো এই বিষয়টা আমরা ভেবে রেখেছি, এই জন্য আমাদের পূর্ব বর্ধমান জেলার যে চাইল্ড প্রোটেকশন যে কমিটি আছে সেই কমিটিকে আমরা অতি সত্বর একটা মানে চিঠি করবো আর কি, যে এরকম একটি কন্যা সন্তান আমাদের কাছে আছে, বর্তমানে সে অনেকটাই সুস্থ এবং আমরা খুব গর্ব অনুভব করি যে আমাদের ডাক্তারবাবু, সিস্টার দিদিমণি, নার্সেসরা এবং ইউনিটের মানে অন্যান্য কর্মীরা তাকে মানে খুব কোলে পিঠে করে মানে খুব ভালোবাসা দিয়ে তার যখন যে ধরনের তার মানে তার আদর যত্ন করা দরকার তারা সেই আদর যত্ন দিয়ে চিকিৎসার পাশাপাশি তাকে সেটা সুস্থ করে তুলছে। আপনার নাম? আমার নাম শামীম মল্লিক, আমি কালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের সহকারী অধ্যাপক।